মর্নিং টু অল অফ ইউ। ক্লাউডিয়া গুড মর্নিং। আচ্ছা আজকে সকালবেলার এখন যেটা আমাদের প্ল্যান, সকালবেলা আমি একদম ডাইরেক্ট প্ল্যানে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাবো তার কারণ হচ্ছে ক্লাউডিয়া ওই জায়গাটা বেশ পছন্দ করে, দক্ষিণেশ্বর বেলুড় মঠ এই সমস্ত জায়গা। তারপরে এবং বাইরে সেই বড় বড় সেই ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি আর মিষ্টি, ওটা আমার বেশি ফেভারিট, তো ওটা আমি মিস করতে চাই না। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা একটু ঘুরবো দক্ষিণেশ্বর চত্বর। এর আগেও ঘুরেছি কিন্তু ভিডিও বানাইনি, তখন এই ইউটিউবের একটা ছিল না, মানে আমি করিনি, ইউটিউবের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না সেই সময়। তো যেহেতু আমার ইউটিউবে এখন একটা চ্যানেল আছে, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা পুরো শেয়ার করি। ক্লাউডিয়া আজকে আমার সাথে যাচ্ছে, ক্লাউডিয়াও ঘুরবে সব জায়গায়, এবং ওকে ও জানে সব কিছু, বুঝছো সাবিনা তু তুনে কুমুকি হ্যাঁ, ও সব কিছুই জানে। ও বার্কো বলে, মানে হচ্ছে যে আমাদের যে নৌকা হয় সেটাকে বলে বার্কো পর্তুগিজ। তো সেই বার্কোতে করে, অর্থাৎ সেই ইয়েতে করে, নৌকায় করে আমরা যাবো বেলুড় মঠ। এবার যদি আমাদের ভাগ্যে প্রসাদ থাকে, জানি না কখন প্রসাদ খাওয়ায়, ওটা মনে হয় আড্ডা পিটিয়ে খাওয়ায়, জানি না, আমি দেখে নেবো, মাকে এবার জিজ্ঞাসা করে নেবো যে কখন খাওয়ায়, তাহলে সেই সময় হয়তো প্রসাদটা খেয়েও আসতে পারি। তো এখন বাজে 9টা, তো এখন আমরা বেরোচ্ছি, আশা করি গিয়ে পৌঁছবো 10:30, 11টা, যাই হোক দেখা যাক। এখন দুন স্কাই ওয়াক করেছে, আমি জানি যে ভেতরে আমি মোবাইলে ঢুকতে পারবো না, কারণ মোবাইলে ওখানে অ্যালাউ না। তাছাড়াও যেটুকু আমি পারবো বাইরেটা আপনাদের জন্য পুরোটা দেখাবো, এবং আমরা কেমন কীভাবে এনজয় করছি না করছি সেটাও আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ঠিক আছে, আপনারা থাকুন আমার সাথে, আমরা যাই ওখানে এবং সেখানে গিয়ে কথা হবে। তো আমরা এখন নামবো মেট্রো দিয়ে, এই হচ্ছে মেট্রো, দারুণ করেছে এখন মেট্রো ভেতরটা। আর বাইরেটা আমরা যা দেখুন, এখান থেকে দক্ষিণেশ্বর নামছি এবারে আমরা। তো এখন আমরা বেরালাম মেট্রো স্টেশন থেকে, দেখুন আমার মেট্রো কত বড় আর নতুন করেছে, দারুণ হয়েছে জায়গাটা দেখবার মতো, এত সুন্দর মেট্রো স্টেশন দক্ষিণেশ্বরে করেছে, এটা অনেক, আমি কংগ্রাচুলেশন জানাই ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে এত সুন্দর একটা ব্যবস্থা করবার জন্য। আমরা জাস্ট এই মতো বেরালাম এখন, এটা হচ্ছে মেট্রো স্টেশন, আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, যেটা নর্মাল ট্রেনের হয় সেই টিকিট কাউন্টার। তো দেখুন আমরা এখন স্কাইওয়াকের ওপর থেকে যাব, এখন জাস্ট ওপর দিকে উঠছি। আমরা একজন দাঁড়িয়েছে ওখানে ভদ্রলোক, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে এখন এটা নতুন করেছে, আপনি এখান থেকে ডাইরেক্ট মন্দিরে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই স্কাইওয়াক বউ উনি নোভস কোয়েসেস না আমরা এর আগে যখন গেছিলাম তখন বাসে করে গেছিলাম, তখন অত মনে ছিল না। ঠিক আছে, দক্ষিণেশ্বর টেম্পল একদম সোজা, তাহলে আমরা সোজা স্কাইওয়াক ধরে হাঁটবো, হাঁটলেই দক্ষিণেশ্বর টেম্পল। আচ্ছা, এটা হচ্ছে রানী রাসমণি স্কাইওয়াক, এর নাম দিয়েছে এই স্কাইওয়াকটার। আচ্ছা, যেরকম বলছিলাম দুদিকে যেরকম ভাগ হচ্ছে, তার মানে হচ্ছে এখানে কিছু কেনাকাটা হয়েছে, শাঁখা পলা সিঁদুর পায়ের আলতা এ সমস্ত জিনিস, ব্যাঙ্গেলস এ সমস্ত জিনিস কিনতে পারবেন। আর এদিকে চশমার দোকান, আর এখানে উপরে দেখুন সব নাম্বার দেওয়া আছে স্টলের, এই স্টলে এখান থেকে আপনারা কিনতে পারেন। সব থেকে ভালো করেছে, পরিষ্কার, খুব সুন্দর। এবারে মানুষ নোংরা না করলেই হলো। এখন ওখানে দেখুন নীল কালারের ডাস্টবিন দেওয়া আছে, এই ডাস্টবিন দেওয়া আমি ওখানেও দেখেছি আমার বাড়ির সামনে, কিন্তু লোকে তার নিচেও ফেলছে, তো কোনো মানে নেই। আইনসি ভাই গেলে শিব, ওই শিব ঠাকুরটা আমরা নেওয়ার ইচ্ছা আছে, দেখি আদি যোগী। এখানে মূর্তিগুলো কত সুন্দর সুন্দর, সেই আচার বিখ্যাত, দেখি কিনে নিয়ে যাবো যদি বাড়িটা। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরের মেন গেট আমরা ঢুকছি এখন, দেখুন। আর রয়েছে দক্ষিণেশ্বর কালী টেম্পল, কি আরও কাজ চলছে, কিসের কাজ চলছে জানি না। এখানে শ্রীরামকৃষ্ণর একটা বড় ওই গ্রাফিটি করা আছে দেয়ালের ওপর, অথবা প্রবেশ পথ ওয়ে ইন, আর এদিকে হচ্ছে ওয়ে আউট বাহির পথ। আর ভেতরে গাড়ি রাখবার জায়গা, পার্কিং স্পেস আছে, আর ভেতরে ঘোরবার জন্য ওই আমবাগান ঠামবাগান হয়তো কিছু একটা আছে, ওখানে তো আমরা যাবো না, আমরা যাবো এইখানে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের টেম্পল, এদিক থেকে দেখাই আপনাদেরকে। আর এই পিছনটা হচ্ছে পুকুর আছে একটা, সবাই জানেন এই জায়গাটা এসছেন হয়তো। এবারে আমরা আমাদের চটি জুতো রেখে দেবো ভেতরে, তারপরে আমরা খালি পায়ে ভেতরে যাবো, এবং আমাদের ক্যামেরা ট্যামেরা হয়তো ভেতরে রাখতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, এখন দেখা যাক। ঠিক আছে, আচ্ছা আমাদের হলো ভেতরে ঘোরা, দুর্ভাগ্যবশত কেউ তো মোবাইল নিয়ে যেতে পারে না, তো আমরা ঘুরে আসলাম ভেতরে। দেখুন টিপও পড়েছি, ক্লাউডিও পড়েছে, মস্ত আছে, ও কি বলছে, ক্লাউডিও টিপ পড়েছি, আমিও টিপ পড়েছি। এবারে আমরা যাচ্ছি, আচ্ছা আচ্ছা একটা কথা বলে দিই, এগুলো আমাদের রাখা ছিল ভেতরে। এবারে ভেতরে ভীষণ গরম, মানে রাস্তাতে আপনি হাঁটতে পারবেন না, ভেতরে ঢোকা মাত্রই আমার পা আপনার মানে কারেন্ট শক লাগছে রীতিমতো। এবারে আমরা আছি দক্ষিণেশ্বরের বাইরেটা, মানে আমি মন্দিরের বাইরেটা, দেখুন ভেতরে মন্দির যেহেতু, আর এই হচ্ছে লাইন,
এই লাইন যায়, আর আমরা আছি বাইরেটা। এবারে আমরা যদি ওই দিকটা যাই তাহলে পড়বে হচ্ছে ঘাট। ভেতরে খবর নিলাম যে ওখানে আপনারা খেতে পারবেন 100 টাকা করে টিকিট পার হেড, কিন্তু একটার সময়। তো এখন বাজে 11টা, এখন আমাদেরকে 2 ঘন্টা ওয়েট করতে হবে শুধুমাত্র খাওয়ার জন্য। তো এখনই আমরা খাচ্ছি না, যদি পারি তাহলে আমরা এখানে ওই লুচি পরোটা আছে সেগুলো হয় না সেই খাওয়ার, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে। আমার ওই দিকটাতে ছিল কিন্তু দেখাচ্ছে না। আর আমার সামনে এখানে আছে ওই ডালা বেছে 50 টাকা 100 টাকা সেই ডালা নেওয়ার জায়গা, কিন্তু আমরা যেহেতু পুজো দিইনি, আমরা জাস্ট ভেতরে ঢুকেছি, ঠাকুর দেখেছি, ওখানে 10 টাকা দিয়েছি, আর ক্লাউডিয়াকে দিয়েছি একটা সন্দেশ, ওটাও একটু খেয়েছি, আমি একটু খেয়েছি। দেখুন এদিকে দু সাইডে ডালা কেনবার জায়গা, এদিকেও ডালা কেনবার, এদিকেও ডালা কেনবার। আমার বললাম এই সন্দেশগুলো যে পাওয়া যাচ্ছে, সন্দেশগুলো সব থেকে বেশি খেতে খেতে ভালো লাগে আমার, মানে পিওর দুধ আর ওই এ তৈরি করে না এই বাবা কি ভাই ডাকছে। আমার এটা সব থেকে বেশি ভালো লাগে যে এখানে এসে লোকেরা এইভাবে ডাকাডাকি করে। আচ্ছা এবারে চলে এসেছি আমাদের উল্টো দিকে, মানে এইখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এবারে আসি এখানে। আমরা যদি কিছু কেনাকাটা করি, ধরুন ঠাকুর, তারপর হচ্ছে ঘটি, হ্যাঁ ছবি, এই সমস্ত জিনিস এখানে পাওয়া যায় কিনতে। আপনারা কিছু যদি চান কিছু কেনাকাটা করতে পারেন, দেখুন কেনাকাটা করতে পারেন সব কেনাকাটার জন্য। আচ্ছা ক্লাউডিয়া বসতে চাইছি, আর একটু জলও খাও, জল পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় কিনতে। সব দোকানে খাবার দাবার আছে কিন্তু জল নেই কোনো জায়গায়, দেখুন জল কিছু কোনো জায়গায় আমি দেখতে পাইনি। আচ্ছা আমরা কিনলাম একটা ঘট, একটা কিনেছি এই ঘট, আর ওদিকে হচ্ছে একটা গণেশ আর একটা কালী ঠাকুর, টোটাল 170 টাকা। ক্লাউডিয়ার শরীরটা একটু খারাপ লাগছে, তবুও ঘুরবে, কি বলবো। আচ্ছা আমরা কিনলাম সমস্ত জিনিস, এবারে হাঁটছি। আচ্ছা ক্লাউডিয়া বুঝে পড়েছে এটা বট গাছের নিচে, দেখুন এত গরম লাগছে না কি বলবো। হ্যাঁ বলছে ক্লান্ত নয় খুব গরম। এই যে আসছি, তারপরে চিনো দাদা, চিনো ভাই ভাই স্কেস। আচ্ছা যেমনটি দেখলেন যে নিল না আমাদের কাছ থেকে, ভেঙ্কা পেয়ার তো ভাই নাও কে স্কেস। গরমে শরীর খারাপ করছে খুব, আমরা বেলুড় মঠ যেতে পারলাম না, তো এখন আমরা বাড়িপথ রওনা দেবো। আবার চলে এসেছি সেই স্কাই ওয়াকে, দেখুন সেই স্কাই ওয়াক, এবারে যাবো আমরা বাড়িতে, আর ভালো লাগছে না। তো দর্শক বন্ধুদের সবাইকে বলি অনেক দুঃখিত, আমি আপনাদেরকে পুরোটা আর দেখাতে পারলাম না, কারণ রাস্তায় যেতে যেতে শরীরটা খারাপ হয়েছে। তো আমি আজ এখনই যদি রাখছি আপনাদেরকে যেটুকুনি পারলাম দেখালাম। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, এবং নতুন নতুন ব্লগের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আবার দেখাবে অন্য কোনো ব্লগে। বাই বাই।